জেদ্দায় নারী বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে সৌদি আরব পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বেলা একটার পর তিনি মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারি বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সন্ধ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত ও ফাতেহা পাঠ করবেন তিনি। সোমবার মদিনা থেকে জেদ্দায় সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। সম্মেলনে পাঁচটি বিষয় নিয়ে আলোচনা এবং ইসলামে নারী বিষয়ক জেদ্দা ডকুমেন্ট প্রকাশিত হবে। সফরে ওআইসি মহাসচিব হিসেন ব্রাহিম তাহা, ইরানের ভাইস প্রেসিডেন্ট এনসি খাজালি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী পরে জেদ্দা থেকে মক্কায় যাবেন এবং সেখানে তিনি উমরা পালন করবেন। এর আগে সকাল সোয়া নয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তিনি। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিসভার সদস্য, সামরিক বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। আগামী 7 নভেম্বর সন্ধ্যায় দেশের উদ্দেশ্যে মক্কা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।